আমি আপনার 7-8 বছরের বড় হইলেও ভাগ্যের পরিহাসে আপনার গর্ভে জন্ম নিয়েছি ফুকু মানে আপনার ঘরে জন্ম নিছে আমার জীবন সঙ্গিনী ঠিক আছে পানি কেন মিট মিট আয়া চাও বাবা রে সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন পানির দোকানদার ও বাবা কোথায় গেল আসি এনে কি বাবা হ্যাঁ তুমি আমার ফ্যান আমার সাত আমার চশমা আমার ঘড়ি উঠিন দেয় কোনে রাখা দিছে আমি তোমার মায়ের ক্যামেরা কেটেছি মায়ের ক্যামেরা মানে আমার মা না 9 বছর হইলো মারা গেছে তুমি না কি কইতেছ আও পেছ রে তোর এক নম্বর সে তাতে কি হইছে আর হাজার নাও করা হইছে আমার জন্য জানো কি মানে তুমি না কি কইতেছ আও আমার মাথা তো কিছু ডুব পাইছে না শুন তাইলে ওই উত্তর বাড়া চলো উত্তর বেটি অনেক বড় হইছে তাই যে একবার কেটেছি তোর সাথে মানাবে ভালো কি যে কয় না ভাই না छोट भाई मानस की अब्बा तुम এটা কি কইলা বড় ভাই মানে আহা তোর মা মারা যাওয়ার পরে তো আমরা দুই বাবাটা এক ঘরেই থাকি ভাই বরাবরের মতো আমরা দুইজন বেচালার না এ হলুন না আদারে গল্প বাদ দে এখন আমার দিকে দোয়া কর আমি একটা শুভ কামে গেতাইছি ও নো তোর বাপ জানি প্রথম দেখাতে চলো মুদির বেড়িকে পাগল করবার পারে আর যাই বাপ না হারাম যাও বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও পরে গাছের পানি কেন মিট মিট আয়া চাও বাবা রে আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও কেমন দো ভালো আছিস কি আর কই ভালো আর থাকি কি বা করে কে কি হইছে তোর বাপ কি অসুস্থ নাকি এই ওই শালার পুতর কথা কইছ না ওই শালার পুতর জন্য আমার আজকে এই অবস্থা আমাকে বিয়া করানোর বাদ দেয়া ওই শালার পুতে আজকে বিয়া করবার যাইতেছে ক তুই তুই ক এই বয়সে কি আমাকে বিয়া করান বাদ দে নিজের বিয়া করা সাজে বাচ্চা সাজে তো হ্যাঁ কি বা করা সাজে তোর জন্য কি তোর বাবার বয়স কম আছে তোর মা মারা গেছে 8-9 বছর আগে তুই কি আর তোর মায়ের জায়গাটা পূরণ করে দিতে পারবি বাচ্চা সেই আচ্ছা তাহলে তোর বাবা কোনে বিয়া করবে যায় কার বেডি ওই দক্ষিণ পাড়ার সলিমুদ্দির বেডি নাম না তো চেনা চেনা লাগতেছে সলিমুদ্দির বেডি কোনডা সরু রানা বড়ডা বড়ডা নাম বিলকিস কি বিলকিস হ্যাঁ ওর নাম আমার গার্লফ্রেন্ড তোর বাবার গুষ্টি গুলাই কে আহন কে ভালো হইছে না এত লানা বড় বড় জ্ঞান দিলি আহন কি বাড়া কে কি বাত হইছে আমার বিয়ে দেখান লাগে না না এটা কো হ্যাঁ 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 দি চল না আমার সাথে চল সুন্দর বাতি যাবো আজকে চল তোর বাবার গুষ্টি আসসালামু আলাইকুম কেমন আছেন সুলমুদ্দিন আঙ্কেল এই 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 সোমশালী ভাই কি বলে মামা কে আমি আপনাকে আঙ্কেল কইছি আঙ্কেল আপনি না আমার বড় ভাইয়ের সাথে একসাথে স্কুলে পড়লেন আমি আপনার 7-8 বছরের বড় হইলেও ভাগ্যের পরিহাসে আপনার গর্ভে জন্ম নিছি ফুকু মানে আপনার ঘরে জন্ম নিছে আমার জীবন সঙ্গিনী এই কি কথা বলেন ভালো করে বুঝাকন ও বুঝছি বুঝছি আপনাকে ভাঙ্গা না কইলে আপনি বুঝবেন না আপনার বেটি আমার বেটার মা হিসেবে আমার ঘরে উঠাইবার চাই কি বাত হইছে তা কি কল আপনি হ্যাঁ আপনি বেটার মা হিসেবে নিবা তার মানে শুনেন আপনার বড় বেটি বিলকিসকে আমি নিহা করবার চাই কি বলে তুই এটা তার মাখাল বুড়া বেটার হাতে আমি আমার মিয়া বিয়া দেমু দরকার বললি আমার মিয়া নদীতে টুকরা টুকরা করে কাইটা বাঁকা দেমু তত বান্না কাল বুড়ার হাতে বিয়া দেমু না কি বলেন আব্বা তাইলে আপনার বেটি আমার সাথে বিয়া দিবেন না না দেমু না তাহলে আমি আর তো ছয় সম্পত্তি দিয়ে কি করবো আমার ওই পশ্চিম দাগে আছে 600 বিঘা আর দক্ষিণ দাগে আছে আমার 900 বিঘা মাটি সম্পত্তি এত সম্পত্তি দিয়ে আমি তাহলে কি করবো আমি আরো ভাবছি যে সব সম্পত্তি আমি যাক বিয়া করবো তার বাপের নামে লিখা দিব তাহলে যদি আপনি বেটি নাই দেন তাহলে আমি আর তো ছয় সম্পত্তি দিয়ে কি করবো আমি সব গরিব মাইশাকে বিলাই দিব আমি আরো ভাবছি যাকে আমি বিয়া করবো তার বাপে আমি রাজার মতো রাখবো ও নো
কান্দনা আমি কি কইছি যে আমার বেটি তোমার সাথে বিয়ে দিব না কান্দনা না তা তো কর নাই না এটা তো আমি কোবারই পারি না আমার বেটি জন্ম হয়েছে তোমার হাতে বিয়ে হওয়ার জন্য তাহলে হুসুর আব্বা আপনি কি করে টাকা দেই মনে করেন যেটা আপনাকে ভালোবেসে দিলাম আপনাকে আমি খুব ভালোবাসি আই লাভ ইউ এই সবার আমার কি দরকার ছিল না রাখেন রাখেন হুসুর আব্বা এটা আপনাকে আমি ভালোবাসে দিছি আচ্ছা হুসুর আব্বা তাহলে আমি এখন যাই আসা বিয়াই সাহেব জানতালি আবার বিয়াই কয় না ঠুকু ঠুকু জামাই জামাই যাও 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 এইবার ঠিক আছে তাহলে এখন যাই হুসুর আব্বা মান ইজ্জত কিছুই নাই আগে কথা কম মানে কারণ কি তো আপনি ঘুরা বেড়ার সাথে মিয়া বিয়া দিতেছেন ঘুরো হয়েছে তাই কি হয়েছে ধন সম্পত্তি মেলা আছে ওই জন্যই পেটিটা বিয়ে দিয়ে চাইছি প্রত্যেকটা আছে মানে ও সেদিন গেছে না ব্যাংকের থেকে লোন আইলে বাড়ি করলো কি করছ তুই এগুলা দেখে হাসা ও বিশ্বাস না ও বেড়া খোঁজ করেন ওই পাশে আছে নিয়ে আসছি বন্ধু আই তো আমার পিঠে কি হবো শুনুন আব্বা চিন্তা করেন কি আমি আছি না তুমি আসো মানে আমার সাথে বিয়ে দেন তুমি তো ভালো হয়েছে আমার বেডি তোমার সাথে বিয়ে দেওয়া বা আমি আসি না শ্বশুর আব্বা তাহলে আপনি বেডি নাম্বারটা দেন তো রাত্রে বেলা কল দিন আইসে তুই জ্যাদা নি হয়ে গই হ্যাঁ তাহলে নাম্বারটা নাও মতলব হ্যাঁ কল 80166 যাই তাহলে ভালো হইলো রাত্রে বেলা কল দিন থাকেন শ্বশুর আব্বা যাই Thank you for watching my video.